দর্শক আমি ফারহা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন বাঁচতে হলে জানতে হবে অনুষ্ঠানে আপনি যদি সুস্থ থাকতে চান আর ভালোভাবে বাঁচতে চান তাহলে আপনার জন্যই এ আয়োজন আজ আমরা জেনে নেব হজমের সমস্যা দূর করার ঘরোয়া উপায় ভালো করে চিবিয়ে খাবার খান খাবার দু একবার চিবিয়ে গিলে নিলে হজমের সমস্যা অনেক বেশি বেড়ে যায় তাই খাবার খাওয়ার সময় যতটা বেশি চিবিয়ে খাওয়া যায় ততটাই আপনার হজমের জন্য ভালো বেশি করে শাকসবজি খান হজমের সমস্যা আপনা আপনিই অনেকটা কমে আসে কারণ শাকসবজি দ্রুত হজম হয় এবং হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে হজম শক্তি বাড়ানো এবং হজম সংক্রান্ত সমস্যা এড়াতে গ্রিন টি এর তুলনা নেই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি শক্তি বাড়ায় এবং আমাদের পরিপাক তন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে আদা চা পান করলেও সুফল পেতে পারেন হজম শক্তি ভালো করতে মরিচে থাকা ক্যাপসিসিন অনেক বেশি কার্যকরী খাবার বুঝে শুনে একটু ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ক্যালসিয়াম যুক্ত খাবার খান এটি আমাদের হজম শক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর ক্যালসিয়াম আমাদের পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও বেশ সহায়তা করে তিনজাত প্রসেসড খাবার এড়িয়ে চলুন এসব খাবারে হজম সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে আপনার ফেসবুক থেকে টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল